हाय फ्रेंड्स, गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू माय बांगाली लाइफ स्टाइल थेके आमी काकुली आछि तोमादेर साथे। चलो आज के दिन की शुरू करी। आई होप आज के दिन की तुम्हारे भीषण भीषण भालो लगे। आज के तुम्हारे साथे आमी एकटी बांग्लादेशेर ऐतिह्यबाही रान्ना शेयर करब। ताहले चलो रेसिपिटी देखनी। आज के जे रेसिपिटी तुम्हारे साथे शेयर करब सेटी होच्छे इलिश माछेर लेज दिए भर्ता। साधारणत इलिश माछटा आमरा सरिषा दिए भापा दई करी, तारपर सब्जी दिए खाई, किन्तु देखा जाए इलिश माछेर लेजटा किन्तु थेकेई जाए, सेटा अनेके खेते चाय ना। ताई आज के असाधारण एकटी रेसिपि तोमादेर साथे शेयर करते चलछि, इलिश माछेर लेज। एटा खेते खुबी टेस्टी, एकबार अवश्यई ट्राई करबे। ताहले रेसिपिटी शुरू करी। एरपर आमी एड करछि लवण, हलुदेर गुड़ो एबं मरिचेर गुड़ो। आमी खूब भालो करे लेजटाके एगुलो मिक्सड करे 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এরপরে চলে যাব চুলায়। এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি, আর এখানে গোটা শুকনো মরিচ ভেজে নিব। আগে মেখে রাখা লেজটিকে খুব ভালো করে ভেজে নিব। আমি একটু মচমচে করে ভাজবো, বেশি মচমচে করে ভাজবো না, মানে হালকা, খুব নরমও না খুব শক্ত না, সেরকম করে ভেজে নিতে হবে। আমার লেজ দুটি ভাজা শেষ, আমি খুব ভালো করে এপিট এপিট করে ভেজে নিয়েছি। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এ পর্যায়ে ভেজে নিয়েছি। এরপর আমি উঠিয়ে শক্ত একটি পাত্রের উপরে রাখবো। এখন আমি যে কাজটি করব তোমরা অবশ্যই দেখতে পারবে। এখানে আমি একটি পুতার সাহায্যে লেজটাকে একটু থেতলে নিচ্ছি। দুই পাশে থেতলে নিলে ভিতরে কাটাটা এমনিতেই চলে আসে, কোনো ঝামেলা হয় না। এরপরে আমি কিছুটা সময় নিয়ে ভিতরে ছোট ছোট কাটাগুলোকে খুব ভালো করে বেছে নিয়েছি, কারণ বাসায় আমার বাচ্চা আছে, ওরা তো একটু খাবে, সেজন্য খুব ভালো করে বেছে নিয়েছি। এটা লেজ ভর্তাটা কিন্তু খুবই টেস্টি, গরম ভাতের সাথে খুবই ভালো। এই লেজ ভর্তাটা আমি খেয়েছি মাওয়া বসে। আমি যেহেতু দক্ষিণবঙ্গের মেয়ে, তাই সচরাচর আমার বাড়িতে যাওয়া লাগে, সেজন্য ফেরিঘাটে বসে খুবই ভালো লাগে। এরপর আমি কিছুটা পেঁয়াজ এবং ভেজে রাখা মরিচ অ্যাড করে লবণ অ্যাড করেছি। খুব ভালো করে মিক্সড করে সরিষার তেল অ্যাড করে আমি বেছে রাখা লেজগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে চটকিয়ে নিব। এখানে ঝালটা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো, আমি একটু ঝাল বেশি নিয়েছি, কারণ ঝাল না হলে ভর্তার কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যায়। আর এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারবে, সেটা হচ্ছে ধনে পাতা। আমার কাছে ছিল না, সেজন্য অ্যাড করতে পারিনি। যদি আজকে এই রেসিপিটি তোমাদের ভালো লাগে অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করো, খেতে কিন্তু অসাধারণ। আমি নিজে করেছি সেজন্য না, যারা খেয়েছে তাদের সবারই ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।